হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো বলিউড এবং সাউথ এর দুটোরই একটা বড় বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো প্রথমে সাউথ এর আপডেটটা দিয়ে শুরু করছি, তারপর বলিউড এরটা মুভ করছি। তো সেটা হচ্ছে, প্রথমে বলে রাখি যে সাউথ এর আপকামিং দুটো সব হচ্ছে অ্যান্টিসিপেটেড মুভিজ, এবং বড় প্রজেক্ট হচ্ছে RRR এবং KGF। KGF তো এবছরে রিলিজ হওয়ার কথা আছে, যেটা হচ্ছে ওই দিওয়ালি ওই সময়, এবং RRR এর এখনো অব্দি যা ডেট ফাইনাল আছে সেটা হচ্ছে January 2021, যেটা এবছর রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু পোস্টপন হয়ে গেছে। কিন্তু এই করোনার এই কারণে আরো পিছিয়ে যাবে কিনা এখনো জানি না। বাট আপনাদেরকে বলে রাখি যে KGF এর টিম এবং RRR এর টিম একসাথে মানে হাত মিলিয়েছে, ইউনাইট হয়েছে। তো একটু ডিটেলে ব্যাপারটা বলি। তো সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে KGF ও মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, এবং RRR ও মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে। মানে RRR তো অ্যাকচুয়ালি তেলেগু ফিল্ম, হায়দ্রাবাদের ফিল্ম, বাট দ্যাট ইজ রিলিজিং ইন অল দ্য ল্যাঙ্গুয়েজেস, তামিল, হিন্দি, মালায়ালাম, কানাডা, অল দ্য ল্যাঙ্গুয়েজেস। তো এক একটা মানে রিজনে ডিস্ট্রিবিউট করার জন্য ভালো ভালো ডিস্ট্রিবিউটর দরকার পড়বে। সিমিলারলি KGF এরও তাই জিনিস, কারণ KGF একটা কানাডা ফিল্ম, সেটা রিলিজ করবে হচ্ছে বাকি ল্যাঙ্গুয়েজ। এবং যারা আপনারা হিন্দিতে জানেন, KGF এর প্রেজেন্টার ছিল হচ্ছে ফারহান আখতার, তো বড় প্রেজেন্টার লাগবে, কারণ বড় প্রেজেন্টার হলে সেই রিজনে ম্যাক্সিমাম দর্শকের কাছে সেটা পৌঁছে যাবে, ম্যাক্সিমাম থিয়েটার্স পাবে। তো এর আগেও যখন KGF 1 রিলিজ করেছিল, তার হিন্দি মানে অনিল থাডানি হিন্দিটা প্রেজেন্ট করেছিল, মানে অনিল থাডানি এবং ফারহান আখতার। তো সেইটা অনিল থাডানির সাজেশনটা কিন্তু SS রাজমৌলি কিন্তু যশকে দিয়েছিল, এবং অনিল থাডানিকে যশের ফিল্মটার ব্যাপারে ফার্স্টে রাজমৌলি বলেছিল, এবং এটা যশেরই কথা, KGF 1 রিলিজ হওয়ার সময় উনি বলেছিলেন। তো এবং রাজমৌলির যখন তেলেগু ভার্সনের ট্রেলার লঞ্চ হয়েছিল, সেখানে নিজে এসেছিল, সেখানে ওকে হেল্প করেছিল, খুব সাপোর্ট করেছিল আর কি KGF কে, কারণ কানাডা ইন্ডাস্ট্রি বাকি চারটে সাউথের ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে একটু মানে পিছন দিকেই ছিল। এত বড় প্যান ইন্ডিয়া সিনেমা তারা আগে কখনো করেনি, তো এখান থেকেই ফার্স্ট তারা একটা বিশাল বড় ল্যান্ডমার্ক ক্রিয়েট করেছে। তো এবারেও সেকেন্ড পার্ট যখন KGF এর আসছে, তো সেই KGF এর Chapter 2 এর যে তেলেগু ভার্সনটা, সেটা SS রাজমৌলির RRR এর যে প্রোডাকশন কোম্পানি, তারা তেলেগু ভার্সনটাকে ডিস্ট্রিবিউট করবে। এবং সিমিলারলি KGF এর যে প্রোডাকশন কোম্পানি, তারা RRR এর কানাডা ভার্সনটাকে মানে এতে কর্ণাটকেতে ব্যাঙ্গালোরে ওখানে ডিস্ট্রিবিউট করবে। তো বুঝতে পারছেন তো, মানে দুজনে দুজনের ফিল্মটাকে নিজের নিজের মানে রিজনের মধ্যে ডিস্ট্রিবিউট করবে, এবং চেষ্টা করবে যাতে ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। তো এই জিনিসটা কিন্তু কখনো আপনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্য কোনো ফিল্ম, নর্দার্ন বেল্টের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, মানে পাঞ্জাবি বলুন বা বাংলা বলুন, কোথাও দেখতে পাবেন না। দিস ইজ অনলি পসিবল ইন সাউথ, দে হ্যাভ সো মাচ অফ ইউনিটি, মানে ওদের চারটে স্টেটের মধ্যেই এত বেশি ইউনিটি দেখতে পাচ্ছেন, নাহলে এরকম কখনো হয়েছে বলে আমার তো জানা নেই। তো এটা ছিল আজকের ফার্স্ট আপডেট, মুভ করবো দ্বিতীয় আপডেটে। রাজ প্রোডাকশনস এর এবছর হচ্ছে 50th ইয়ার। তো 50th ইয়ারে তারা বড় বড় কিছু প্রজেক্ট অ্যানাউন্স করবে, এটার ব্যাপারে অনেকে অলরেডি জানেন যশরাজ 50 বলে। এবং তার মধ্যে সালমান খানের একটা প্রজেক্ট রয়েছে, যেটা হচ্ছে টাইগার, মানে টাইগার সিরিজের 3rd পার্ট। এছাড়া War 2 রয়েছে, এবং War 2 কথা তো ওয়ার শেষ হয়ে যাওয়ার পরেই তারা জানিয়েছিল, এবং একটা বড় মতো অ্যানাউন্সমেন্টও তাদের করার প্ল্যান আছে। এবং এই ওয়ার সিরিজে নাকি ঋত্বিক তো থাকবে, কিন্তু ভিলেন্সগুলো নাকি প্রত্যেকবার চেঞ্জ হতে থাকবে, এবং প্রতিটা ভিলেনই আর কি ঋত্বিকের সাথে একদম টক্কর নেওয়ার মতো হবে। এছাড়া আপনাদেরকে বলে রাখি Dhoom 4 আছে পাইপলাইনে, যেটা এই মানে যশরাজ 50 মধ্যেই পড়ছে। এছাড়া বড় বড় প্রজেক্টের মধ্যে অক্ষয় কুমারের একটা বড় প্রজেক্ট আছে, নাম পৃথ্বীরাজ চৌহানের কথা বলছি না, সেটা ব্যাপারে অলরেডি আমরা জানি। এছাড়াও একটা অ্যাকশন কমেডি একটা ফিল্ম তারা প্ল্যান করছে বড় স্কেলে, সেটাও এই YRA 50 মধ্যে পড়ছে। এবং এছাড়া রণবীর কাপুরের একটা বড় প্রজেক্ট আছে যশরাজের সাথে, শামশেরার কথা মোটেও বলছি না, এটা আরেকটা প্রজেক্ট, এটা এখনো আনটাইটেল এবং কি ধরনের হবে সেগুলোর ব্যাপারে কিছু জানি না, বাট একটা বড় প্রজেক্ট। এছাড়া রণবীর সিং এরও একটা বড় প্রজেক্ট রয়েছে, এবং দীপিকা পাডুকোনকে নিয়েও একটা বড় প্রজেক্ট যশরাজের পাইপলাইনে রয়েছে। এবং এই প্রতিটা প্রজেক্টেরই অ্যানাউন্সমেন্ট এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, একদম অফিসিয়ালি, একদম বড় করে ভিডিও বানিয়ে বা একটা ইভেন্ট করে। এবং মানে সালমান খানের ফিল্ম, মানে বুঝতে পারছেন সব স্টার্সগুলোর নাম শুনে, সালমান, ঋত্বিক, অক্ষয় কুমার, মানে এগুলো সব এক একটা বড় বড় প্রজেক্ট যশরাজে অ্যানাউন্স করার কথা ছিল। বাট যেহেতু করোনা ভাইরাসের এটা হলো, তাই জন্য এই পুরো জিনিসটা পোস্টপন হয়ে গেছে। এবং এখনো শোনা যাচ্ছে যে যশ চোপড়ার জন্মদিনের সময় এটা মানে এই ভিডিওটা ছাড়া হবে, যেখানে এই অ্যানাউন্সমেন্টটা করা হবে বা হয়তো এই ইভেন্টটা করা হবে, তো সেইটা সেই সময় হয়তো হতে পারে। এবং যদি এই সব যে লকডাউন ফকডাউন যেগুলো চলছে সেগুলো যদি আগে শেষ হয়ে যায়, তাহলে মেবি হয়তো এটা আগেও হতে পারে, মানে অ্যানাউন্সমেন্ট আগেও হয়ে যেতে পারে। বাট আপাতত যশ চোপড়ার জন্মদিনের দিনটাই ফিক্স করা হয়েছে এই অ্যানাউন্সমেন্টটা করার জন্য। তো এটা ছিল আজকে লেটেস্ট আপডেট। বড় বড় কিছু প্রজেক্টস আছে, তার মধ্যে War 2, Dhoom 4,
এবং টাইগার থ্রি এবং ধুম ফোরের ব্যাপারে তো বহু বছর ধরে শুনছি। ধুম থ্রি এসেছিল 2013-এ, সেখান থেকে নিয়ে এত দিন হয়ে গেল, 7 বছর হয়ে গেল, শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি। আর ডেফিনেটলি অ্যানাউন্সমেন্ট হলে খুবই এক্সাইটেড হবো এবং জানবার জন্য এক্সাইটেড হবো যে এবারে কে ভিলেন প্লে করছে। এবং যা শুনেছিলাম এবার নাকি অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া থাকবে না, নতুন কোনো পুলিশ হবে, তো দেখা যাক কি হয় এবং লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো দ্যাট ওয়াজ দ্য আপডেট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।